খুলনা মহানগরীর অন্যতম প্রবেশপথ ময়লাপোতা জিরো পয়েন্ট সড়ক চার লেনে উন্নীত করার 65 ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হবে এক বছরে। পদ্মা সেতু চালু হলে এই সড়কে বাড়বে যানবাহনের চাপ। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ময়লাপোতা গল্লামারি অ্যাপ্রোচ সড়ক। এই সড়কটি মহানগরীর ময়লাপোতার মোড় থেকে আউটার বাইপাস ও খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে মিলিত হয়েছে। একযুগ আগের সমীক্ষা অনুযায়ী এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করত 14,000 যানবাহন, যা বেড়েছে কয়েক গুণ। তাই সড়কটি প্রশস্ত করা হলে নগরীতে প্রবেশে কমবে যানজট, দূর হবে ভোগান্তি। আগে যে অবস্থা ছিল, যে এই রাস্তা যখন মানুষ যাইতো তখন এত পরিমাণ ভিড় থাকতো যে মানে প্রায় যানজট লেগেই থাকতো। রোডটা ভালো হওয়ার কারণে সমস্ত লোকও যাত্রী আরামে চলবে, আমাদেরও আরামে যাতায়াত করা যাবে, গাড়ি ঘোড়া নষ্ট হবে না, দুর্ঘটনাটা কম হবে। দ্রুত গতিতে বা আমাদের যে সময়ের ভিতরে যেখানে পৌঁছানো দরকার সেই সময় সেটা পৌঁছাতে পারবো, রাস্তাতে হাঁটাচলা করতে পারবো। আগে তো রাস্তার পাশ দিয়ে হাঁটার মতো কোনো ব্যবস্থা ছিল না, খুলনাবাসী অনেক উপকৃত হবে এই রাস্তার জন্য, আমরা অনেক খুশি আছি। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানজট কমাতে এর 4 কিলোমিটার অংশ চার লেন করার কাজ শুরু হয় 2020 সালে। ব্যয় ধরা হয় 80 কোটি 78 লাখ টাকা। করোনা ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিসহ নানা জটিলতা কাটিয়ে প্রকল্প বাস্তবায়নের গতি ফিরেছে বলছে সড়ক বিভাগ। কাজটা শুরু করতে আমাদের বিভিন্ন অবৈধ স্থাপনা, এখানে ল্যান্ড এক্যুইজিশন আছে কবরস্থানে, এই কারণে শুরুতে দেরি হয় কিছুটা। আর বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টের কাজ কিছুটা থমকে গেছিলো, তাই রিসেন্টলি কিন্তু আমাদের আবার কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। সড়ক বিভাগ জানিয়েছে আগামী মাসের মধ্যে সড়কে কার্পেটিং হয়ে যাবে, যা সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমাবে। আর পুরো কাজ শেষ হবে 2023 সালের জুনের মধ্যে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।